إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون উপস্থিত আজকের এই জামি মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী করে ভালো মন্দ মধ্যে যাচাই বাছাই করার অনুভূতি দিয়ে শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হবে অন্যদের সাথে আহলে হাদিস দায়ীগণের পার্থক্য। এই পৃথিবীতে অনেক জিনিসই আছে যা সমান নয়, একটার সাথে আরেকটার বহুবিধ পার্থক্য রয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থক্যের কথা বেশ কিছু তুলে ধরেছেন, যেমন জান্নাত জাহান্নামি বিষয়ে বলছেন যে লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের সাথী আর জাহান্নামের সাথীগণ সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন কুল হাল ইস্তাবি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যারা শিক্ষিত আর যারা শিক্ষিত নয় তারা কি সমান, অর্থাৎ তারা সমান নয়। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ বলছেন চক্ষুষ্মান আর অন্ধ ব্যক্তিও সমান নয়। এইভাবে আল্লাহ বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন একটার সাথে আরেকটা, যে দুটা জিনিস সমান নয়, একটি থেকে আরেকটা পার্থক্য অনেক। তো আজকে যে বিষয় আলোচনা করব আপনাদের সামনে অনুরূপী একটা বিষয়, দুইটাকে তুলনা করে একটু পার্থক্য দেখিয়ে, সেটা হলো কি অন্যান্য দায়ী কোরআন হাদিসের যারা দাওয়াতের কাজ করছেন, আম জনতার কাছে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছাচ্ছেন, এরকম অন্যান্য দায়ীদের সাথে আহলে হাদিস যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, এই আহলে হাদিস দায়ীগণের পার্থক্যটা কি। আজকে
আমরা কম্পেয়ার করে এটা একটু বোঝার চেষ্টা করব আমাদের উপকারার্থে, সুবিধার জন্য, যাতে আমরা দিন গ্রহণ করতে গিয়ে, দিন শিক্ষা করতে গিয়ে এমন কোনো আলেমদের কবলে না পড়ি যাদের কাছ থেকে আমরা আবার প্রতারিত হব। ধর্মের নামে মিথ্যা কেসা কাহিনী বা অধর্মের কিছু কথা শুনে জীবনটাকে আবার নষ্ট করব, যাতে এরকম কিছু না ঘটে। অন্যদের সাথে আহলে হাদিস দায়ী গুণ, দায়ী মানে যারা কোরআন সুন্নাহ দাওয়াত দেন মানুষকে, যাদের কথা আমরা শুনে আমল করব, এই অন্যদের সাথে আহলে হাদিস দায়ী গুণের পার্থক্য অনেক, আকাশ জমিন পার্থক্য। মানুষ কথায় কথায় একটা দুটা জিনিসের মধ্যে যখন অনেক ব্যবধান দেখেন তখন বলেন যে আকাশ জমিন পার্থক্য। আরেকটা প্রবাদ চালু আছে, কোথায় শেখসাদি আর কোথায় বকরিল্লাদি, এরকম একটা কথা চালু আছে। তো অন্যদের সাথে আহলে হাদিস দায়ী গুণের পার্থক্যটা এরকম অনেক অনেক পার্থক্যে আমার কাছে, আমি কারো উদাহরণ দিয়ে বা কারো দৃষ্টিকোণ থেকে পার্থক্যগুলি আজকে বলবো না, আজকে যে পার্থক্যগুলি বলবো এটা দায়ীর বৈশিষ্ট্যগত পার্থক্য, এটা আমল আখলাকগত পার্থক্য না, বৈশিষ্ট্যগত। কোন বৈশিষ্ট্যে, কোন নীতিতে, কোন ধারাতে আহলে হাদিস উলামায়ে কেরামগণ দাওয়াত দেন আর অন্যরা দেন, এই একটু কম্পেয়ারটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আমার দৃষ্টিতে অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের যে পার্থক্য সূচিত হয়েছে তার মূল পার্থক্যটা যেটা, সেটা হলো আহলে হাদিস দায়ীগণ ইবাদত বান্দেগী শরিয়া হুকুম আহকামের ক্ষেত্রে মানুষের সামনে বিধান বর্ণনা করতে গিয়ে শুধু এবাদতের নামটা বা এবাদতের ফজিলত শাস্তি ইত্যাদি বলেই ক্ষান্ত হন না, বরং এবাদতটা কিভাবে করতে হবে তার প্র্যাকটিক্যাল একটা দিক দেখিয়ে দেন। কিন্তু অন্যান্যরা সেটা করেন না, অন্যান্যরা শুধু এবাদতটা কথাই বলেন আপনাকে। যেমন অজু একটা এবাদত, অজু একটা এবাদত না, আপনাকে অন্যান্য দায়ীগণ বলবেন যে অজু সুন্দর করে করেন, অজু করলে এই ফজিলত আছে, ভালো কথা, অজু না করলে নামাজ হবে না, ভালো কথা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্র্যাকটিক্যালে এটা খুব কমই, অন্যান্য দায়ীদের মধ্যে এরকম খুব কমই দায়ী আছেন যারা প্র্যাকটিক্যালে আপনাকে আবার সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লামের তরিকায় অজুটা করার শিক্ষা দিয়েছেন এবং বলেছেন এইভাবে অজু না করলে তোমার সালাত হবে না, অজু তোমার বাতিল হয়ে যাবে, এটা খুব কমই বলেছেন। কিন্তু আহলে হাদিস উলামায়ে কেরামগণ যেমন অজুর ফজিলতের কথা বলেন, অজু সুন্দর না করার ধুমকিটাও দেন, অজু করার প্রতি উৎসাহ দেন, সাপোজ একটা উদাহরণ হিসেবে বলছি, তেমন অজুটা কিভাবে করতে হবে সেটারও বাস্তব প্রশিক্ষণ আপনাদেরকে দেখিয়ে দেন যে এইভাবে অজু না করলে হবে না। এখন শুধু যদি অজু করতে হবে, অজু না করলে নামাজ হবে না, অজু করলে এই নাকি, অজু পর করলে নাকি, ভালো, সবই ভালো কথা এগুলি, আলহামদুলিল্লাহ আমরাও বলি। কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে যদি আপনি জিনিসটা শিখতে না পারেন যে কিভাবে অজুটা করব, তাহলে তো এই অজু দিয়ে আপনার সালাত তো কবুল হবে না, শুধু অজুর ফজিলত, অজুর প্রতি উদ্বুদ্ধ করেই তো আমি আপনি এই অজু দিয়ে সালাতকে শুদ্ধ করতে পারবো না, যদি অজুর বাস্তব নিয়মটা আমি না শিখি। আর বাস্তব নিয়মের কথাটা আহলে হাদিস দায়ীগণ বলেন, এই কারণে সমাজে আহলে হাদিস দায়ীগণ একটা উপাধি পেয়ে গেছে অন্যান্য দায়ীদের কাছ থেকেও, এমনকি আম জনতাদের কাছ থেকেও। সেটা কি? আহলে হাদিস উলামায়ে কেরামগণ হলেন ফেতনাবাজ। কথা বুঝতে পারলে? এটা বড় উপাধি পেয়ে গেছে, ফেতনাবাজ। তো ফেতনাবাজটা কেন হলো? ফেতনাবাজটা হলো যে তাদের কথা হলো আরে অজু করেছে কিনা, আরে কোরআন পড়ছে কিনা, কোরআন পড়া শিখেছে কিনা, নামাজ পড়ছে কিনা, বাস হয়ে গেল, এখন কিভাবে অজু করতে হবে, এটা সুন্নাত হলো, এটা বেদাত হলো, এটা না করলে অজু হলো না,
এই এত হাবিজাবি কথা খালি আহলাদিস ওলামা ইকরাম এরা সবচেয়ে বড় জাহিল, এরা বড় ফেতনাবাজ, এরা খালি মানুষের মধ্যে বিভ্রাট লাগায়। এই কথাগুলি তখন আহলে হাদিস ওলামা ইকরামদের শুনতে হয়। কেন শুনতে হয়? যেহেতু এরা বাস্তবতার কথাটা বলেন, কিভাবে করতে হবে এটা দেখান, আর ওনারা দেখান না। তাই ওনারা সাধারণ মানুষের কাছে ফেতনাকারী নন, ওনারা ভালো। আর আহলে হাদিস ওলামা ইকরাম ফেতনাকারী, যেহেতু এরা দেখাইতে যায় আর বলে যে না না এটা হবে না, এটা এটা বিদাত হয়ে যাবে, না তোমার এটা করলে এই অনুযায়ী সুন্নাত হবে না, এটা তোমার শিরিক হয়ে গেল। এখন যদি এগুলা মুখের উপরে বলি তাহলে আমাদেরকে ফেতনাবাজ বলবে না? এই এতগুলো হুজুরের সামনে আমি ওযু করি, এতগুলো মানুষের সামনে নামাজ পড়ি, কেউ কোনোদিন ভুল বললো না, আর আপনি কোত্থেকে এসে বলছেন যে এটা বেদাত হয়ে গেল? তাই সমাজে খালি ফেতনাই ছড়ান আপনারা, আপনাদের আর কোনো কাজই নেই। এই না ঠেলা, এখন নিয়মের কথা বলতে যে মানুষের কাছে শুধু ফেতনাবাজ হয়ে গেলাম আর গালি শুনতে শুনতে কলিজা পচে গেল, কথা বুঝতে পারলেন? এখন দেখেন সহি বুখারি কিতাবুল্লিল 60 নম্বর হাদিস, দেখেন 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সফরে আমরা আগে চলে গেলাম, রাসূল সাল্লাম পিছনে পড়ে গেলেন, তো কিছুক্ষণ পর আবার আসলেন, আসরের সালাতের টাইম বিলম্ব হয়ে যাচ্ছে, আমরা ওযু করা শুরু করেছি, তো কোনো মতে আমরা টাকনুটা এই পাটা পানি দিয়ে কোনো মতে ভিজিয়ে নিচ্ছি আমরা। তা আল্লাহ রাসূল সাল্লাম বলছেন চিৎকার মানে বোঝায় ওয়াইলুল লিল আকাবি মিনান নার মাররাতাইন আও সালাসান, তিনি দুইবার অথবা তিনবার কথাটা বললেন, এই গোড়ালি যদি ভালো করে না ভিজাও, শুষ্ক থাকে, তাহলে এটার জন্য জাহান্নামের শাস্তি আছে। দেখেন পদ্ধতির কথা রাসূল সাল্লাম বলছেন। এখন হাদিস জানা মানুষ যারা তারা তো পদ্ধতির কথা বলবে। এখন ওযু খালি করলেই হয়ে গেল কি? তাহলে আল্লাহ রাসূল তো বলতে পারতেন ঠিক আছে ওযু করলেই হলো, তোমরা যে ভাবো সেভাবে করো, ওযু করলেই হলো, তিনি সেটা বললেন না। ওযু করা মানুষগুলি কি আবার ধমক দিছে, এই ভালো করে পা ভিজাও, ঠিকভাবে ওযু করো, ঠিকভাবে যদি পা না ভিজে গোড়ালি পর্যন্ত তাহলে এটার কারণেই তোমার জাহান্নামের শাস্তি আছে। এখন এই কথাটা যখন আমরা আবার বলতে যাচ্ছি মানুষকে, এই ভাই এটা তো অজু হলো না, এটা বিদাত হলো, এটা সুন্নাত হলো, এইভাবে অজু করলে সলাৎ হবে না, দেখছো কত বড় ফেতনাবাজ চলেছে, কেউ কিছু বললো না, ও আইসা বলছে এটা অজু হবে না, এই বড় ফেতনাবাজ জিনিস। তাহলে রাসূল সাল্লামের হাদিস জানিয়ে দিতে যে ফেতনাবাজ হয়ে গেলাম, বুঝতে পেরেছেন বাটাটা আল হাদিস ওলামা ইকরামদের সাথে অন্যদের? আচ্ছা সালাত পড়তে হবে তারাও বলে আমরাও বলি, সালাত না পড়লে না পড়ে মারা গেলে জাহান্নামে যেতে হবে তারাও পড়ে আমরা বলি, সালাত আদায় করলে সব গুনাহ মাফ হয়, একটা পুকুরের সামনে পাঁচবার পানি থাকলে পাঁচবার গোসল করলে যেমন দেহে কোনো মহিলা থাকে না, ঠিক পাঁচ অক্ত সালাত পড়লে তেমন কোনো গুনাহ থাকে না, আলহামদুলিল্লাহ তারাও বলে আমরা বলি, কোনো বিভেদ নাই, কোনো এখানে বিভেদ নাই। সালাত পড়লে আপনি, সালাত না পড়লে আপনি ভালো মুসলমান হতে পারলেন না, তারাও বলছে আমরা বলছি, তাদের সাথে তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আরেক ধাপ আমরা বাড়িয়ে বলছি, সেটা কি? সালাত পড়লে হবে না ভাই, সালাত পড়ছেন পড়েন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে পড়েছেন এভাবে পড়েন। কেন? সহিহ বুখারী 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো সেইভাবে যেভাবে আমাকে দেখেছো। এখন রাসূলুল্লাহ সাল্লামের বাস্তব সালাত যখন মানুষকে দেখাইতে গেলাম হাদিসের চিত্র দিয়ে, এটা এসে দেখছো এত কাল থেকে নামাজ পড়ি আমি, আমার বয়স 60-70 হয়ে গেল, 80 হয়ে গেল, আরে কেউ কোনোদিন বললো না যে এটা ভুল, আর এই লোকটা এসে বলে দিছে যে এটা হলো না, এই বাপদাদার আমল থেকে এটা করে চলে আসছি, এরা আসলে ফেতনাবাজ, এরা আসলে সীমা লঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, এরা এরা সমাজে এদের খাইয়া দেয় আর কোনো কাম নাই, সমাজের ভিতরে খালি বিশৃঙ্খলা তৈরি করা আর সমাজকে বিভক্ত করা, এটাই হলো এদের কাজ। এগুলি কেন শুনতে হলো? ওই যে রাসূলুল্লাহর সালাত আপনি শিখাইতে গেলেন এই কারণে শুনতে হলো। 40-50 বছর ধরে দাওয়াতি কাজ করেছে, মানুষের মধ্যে বক্তব্য দিয়েছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, অথচ ক্যাসেট খুঁজে খুঁজে বের করেন সারা জীবনের বক্তব্যে, বাস্তব নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে তার একটা বিশ্লেষণ আছে কিনা আল্লাহ ভালো জানে, আপনি খুঁজে দেখেন। এই জন্য আমি আফসোস করে বলি তোমাদের বড় পীর বড় হুজুর আলহামদুলিল্লাহ ঠিক আছে, মাশাআল্লাহ খুব ভক্তি করি, আমরাও করি, অসুবিধা নাই, আমরা প্রত্যেকটা দায়ীকে ভালোবাসি, কিন্তু বিবেচনাটা তোমাদেরকে করতে হবে পার্থক্যটা কোথায়।
40-50 বছর ধরে বক্তব্য তার শুনে আজ পর্যন্ত তোমরা ওযু খানটাই করা শিখতে পারোনি গো, হাই আফসোস। কি ইসলাম শুনলা আর কি তোমরা শিখলে? ওযুটাই করা না তোমার বক্তা কোনোদিন শিখাইলো না, তুমি ওযুটা ঠিকভাবে করতে জানো, আজও তুমি ওযু করতে জানো না, আজও জানো না, সালাত তো জানোই না। তোমার 50% তো অনুসারী সালাতই পড়ে না আমার গবেষণা, আর 49% মানুষ মন মতো নামাজ পড়ে, 1% মানুষের নবীর পদ্ধতির সালার কিছু আলামত লেগেছে, তাও প্রভাবটা আছে আহলে হাদিস ওলামা ইকরামদের, তাও প্রভাবটা আছে আহলে হাদিস ওলামা ইকরামদের। আপনি যাদের খুব ভালোবাসেন, যাদের খুব অনুসরণ করেন, যাদের জন্য খুব দরদ দেখান, আপনি তার কাছ থেকে রসুলের সালাত শিখতে পারেননি, রসুলের ওযু শিখতে পারেননি, আপনি ক্যাসেট গুলি বের করেন, খুব কমই হয়তোবা থাকতে পারে যে বাস্তব নামাজ আপনাদেরকে শিখানো হয়েছে। এই কারণে আমরা যখন বাস্তব নামাজ বলি তখন আমাদেরকে গালি দেই, আর তারা হয়ে গেল ভালো, তারা হয়ে গেল ফেরেশতা, কেন তারা তো কোনোদিন মাসলা নিয়ে ঝগড়া করতে যায়নি যে এটা হলো না, এটা হলো, এটা সেরেক, এটা বিদাত হয়ে গেল, এটা সুন্নাহ বহির্ভূত, এটা বলতে যায়নি, তারা ফেরেশতা, আর আমরা বলতে গেলাম তখন হয়ে গেলাম খারাপ। এবার বুঝতে পারলেন? তাই এখন সালাত কি খালি পড়লেই হবে না রাসূলের তরিকায় পড়া লাগবে? আপনি সালাত না পড়লে জাহান্নাম, সালাত পড়লে গুনাহ সব মাফ হয়ে গেল, সালাত ভালো না পড়লে আপনি মুসলমান থাকতে পারলেন না, সবই ঠিক আছে, কিন্তু রাসূলের সালাত না পড়লে এই সালাত পড়েও যে জাহান্নামে যাবেন এটা কোন মুল্লী বলে? এটা কয়টা মুল্লী বলে? এটা তো সবাই বলে না, আর এটা আমাদের সমাজের মানুষ বুঝতেও চায় না, মনে করে কোন রকম টাইনা কোশা নামাজটা যদি পড়ি মাশাআল্লাহ তাহলে তো জান্নাতের কাম করছি, আর জান্নাত যেতে আমার কোনো বাধা নেই, কিন্তু সালাত পড়েও জাহান্নামে যেতে হবে এই আমো এই আকীদা এই বিশ্বাস না এদেশের আলেমদের বেশিরভাগ আছে না এদেশের আম পাবলিকের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল, দেখেন সূরা মাউন মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজক, তাহলে মুসল্লি হয়ে জাহান্নামে যাওয়া লাগবে, কেন লাগবে? একটাই কারণ, সালাত পড়েছে ঠিক আছে কিন্তু মন মতো পড়েছে, ওই বড় হুজুরের মতো করে পড়েছে, দলের নিয়ম অনুযায়ী পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোনোদিন খুঁজতেও যায়নি, ওইভাবে সালাত পড়ার প্রয়োজনও মনে করে, এই কারণে রাসূলের তরিকা রাসূলের সিস্টেম ফলো না করার কারণে এই সালাত তাকে মুক্তি দিতে পারবে না। আর সেটাই আহলে হাদিস ওলামায়ে কেরামগণ আহলে হাদিস দাইগণ মানুষদেরকে ধরিয়ে দেন, রাসূলের তরিকায় তোমরা নামাজ পড়ো, এই ব্যাপারে আহলে হাদিস ওলামায়ে কেরামগণ বেশি বেশি বক্তব্য দেন, পদ্ধতি নিয়ে তরিকা নিয়ে, কিন্তু অন্যান্যরা দেন না, তাই অন্যরা ভালো, আহলে হাদিস ওলামায়ে কেরাম হলেন ফেতনাবাদ, এরা হলেন বিভক্ত সৃষ্টিকারী, এরা হলেন সমাজে অশান্তি সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুবুদ্ধি দান করুন, তাদেরকে হেদায়েত দান করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ওযু ইবাদত বান্দেগি সালাত সিয়াম সব কিছু করার যেন আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম পার্থক্যটা আমরা যেটা পেলাম কি কি পেলাম, প্রথম পার্থক্যটা পেলাম যে অন্যদের সাথে আহলে হাদিস ওলামায়ে কেরামদের পার্থক্য যে সব ইবাদতের ধরন কিভাবে করতে হবে সেটা আহলে হাদিস দাইগণ বলে দেন কিন্তু অন্যরা তেমন একটা বলেন না, এ হলো প্রথম পার্থক্য। তো এখন এটা দরকার আছে না, এটা দরকার আছে না, যদি একটা খালি ইবাদত সারা জীবন নামাজের ওয়াজ করলাম, নামাজ পড়েন নামাজ পড়ে না হলে এই হবে সেই হবে, কেন নামাজ পড়বেন না, নামাজ এত ভালো জিনিস, নবীর জীবনের সর্বশেষ বক্তব্য ছিল নামাজ, আর কিছু বলেননি, নামাজের কথাই বলেছেন, নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ পড়লে ফেরেশতারা এইভাবে ঘিরে রাখে, ইত্যাদি ইত্যাদি শুধু নামাজের কথাই বললেন, কিন্তু নামাজটা আর কিভাবে পড়বো? আপনি তার কথা শুনে নামাজ ধরলেন আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজটা কিভাবে পড়বেন কোনো দিন হুজুরও বললো না, আপনিও জানতে চাইলেন না, উদ্বুদ্ধ হয়ে মসজিদে এসে নামাজ শুরু করে দিলেন, বলেন আর এইভাবে 60-70 বছর নামাজ পড়ে জীবন পার করলেন, এই সালাত কি আপনার কোনো কাজে দিবে? কোনো কাজে দিবে না। এটাই হলো অন্যান্য আলেমদের সাথে আহলে হাদিস আলেমদের পার্থক্য। দুই নম্বরে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আহলে হাদিসের দাইগণ সালাফদের তথা সাহাবী তাবেঈদের নীতি অনুসরণ করে শরীয়তের ব্যাখ্যা করেন, যে কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যাগুলি সাহাবায়ে কেরাম যেভাবে করতেন আহলে হাদিস ওলামায়ে কেরামগণ সেভাবে করেন, এটা বাড়াবাড়ি করেন না। আর অন্যান্য আলেমগণ কোরআনের ব্যাখ্যাগুলি কোরআন পড়েন ঠিক আছে, কোরআন পড়েন,
কিন্তু কোরআনের ব্যাখ্যাগুলি নিজের মতো করে করেন। কোরআনের ব্যাখ্যা, কোরআন পড়ছে আল্লাহর বাণী মুখ দিয়ে বের হচ্ছে, কিন্তু বাণীটা মর্মার্থ হবে একরকম, সাহাবিরা করেছেন একরকম, উনি বুঝিয়ে দিলেন আপনাকে আরেক রকম, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আহলে হাদিস উলামায়ে কেরাম সেটা করেন না, সাহাবি আর তাবিদের বুঝ অনুযায়ী করেন। যেমন ধরুন দিন কায়েম করতে হবে, কি দিন কায়েম করা ফরজ না? দিন কায়েম করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, আর এটা কায়েম করতে গিয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, মতানক্য করো না। কাজী দিন কায়েম করা, আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ। বক্তব্য অন্যদের এখান থেকে শেষ, দিন কায়েম করতে হবে মাশাআল্লাহ, দিন কায়েম করা ফরজ। এবার আমরা ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু ওই যে বললাম পদ্ধতিতে পার্থক্য হয়ে গেল, ওরা আর বলবে না যে দিন এখন কায়েম কিভাবে করতে হবে, কিন্তু আহলে হাদিস উলামায়ে কেরাম সেটা বলবেন। এখন আহলে হাদিস উলামায়ে কেরামগণ সালাফদের নীতি অনুসরণ করে বলবেন যে দিন এভাবে কায়েম করতে হবে আর এভাবে কায়েম করতে হবে না, এটা ভুল তরিকা, এটা মানব রচিত তরিকা আর এটা নবীর দেওয়া তরিকা। তা দিনটা কিভাবে কায়েম করবেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো, তোমার আহল বর্গকে বাঁচাও। তাহলে আমার প্রধান দায়িত্ব কি? আগে নিজে বাঁচবো, তারপরে আহল বর্গকে। তাহলে দিন আগে কোথায় কায়েম হবে? দিন আগে কোথায় কায়েম হবে? না রাস্তাতে কায়েম হবে, দিন আগে কায়েম হবে নিজের বডির মধ্যে, নিজের বডির মধ্যে। সালাত চালু হবে, জাকাত থাকলে জাকাত চালু হবে, হজ চালু হবে, কোরআন তেলাওয়াত চালু হবে, জিকির আজগা তসবিহ তাহলে ইবাদত বান্দেগি, হ্যাঁ, যাবতীয় হারাম কাজ, মাদক ব্যবসা, সুদ ঘুষ, জুয়া জেনা ব্যভিচার, এসব কিছু বা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, যা আল্লাহ আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এই সব বিধানগুলি আগে কার মধ্যে চালু হবে? নিজের মধ্যে আগে চালু হবে। এরপরে ওয়াহালিকুম নারা, তোমার আহাল বর্গকে বাঁচাও। ঠিক আমি যেমন দিনের জ্ঞান অর্জন করে আমি নিজেকে গড়ে তুললাম দিন অনুযায়ী, আকিমুদ্দিন দিন কায়েম করো, মানে নিজের বডিটাকে দিন কায়েম করলাম। দুই নম্বর স্টেপে কোথায় দিন কায়েম করব? পরিবারে দিন কায়েম করব। কোথায়? পরিবারে দিন কায়েম করব। আচ্ছা, নিজের মধ্যে হলো, পরিবারের মধ্যে হলো, এবার কোথায়? আল্লাহ বলছেন ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে এবার সতর্ক করুন। নিজে হয়েছি, নিজের পরিবার ঠিক হয়েছে, ইসলাম অনুযায়ী ইসলামিক পরিবার গড়ে তুলেছি, আমার আত্মীয় স্বজন আছে, ভাই ভাতিজা চাচা মামা খালা খালু দাদা দাদি আছে না, আত্মীয় স্বজন আছে না, তাদেরকে এবার আমি ইসলামের প্রশিক্ষণ দেবো, তাদের মধ্যে আমি এবার ইসলামের কাজ করব। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাওয়াতকে, আমার চেষ্টাকে যতখানি কবুল করবেন, আমার দাওয়াতের গতিশীলতা ততখানি আল্লাহ বাড়িয়ে দিবেন, তত মানুষের কাছে গ্রহণযোগ্য করবেন। এইভাবে নিজে, নিজের পরিবার, নিজের নিকট আত্মীয়, দূরের আত্মীয়, পর্যায়ক্রমে দেশে সমাজের মা, গ্রামের মানুষ, সমাজের মানুষ, এইভাবে দিন কায়েম করতে হবে। এটা হলো দিন কায়েম করার সিস্টেম। তো দিন কায়েম কোন জিনিস দিয়ে, কোন উপকরণ দিয়ে করবেন? দিন কায়েমটা কোন উপকরণ দিয়ে করবেন? এখানে দুটি উপকরণ ব্যবহার করতে হবে দিন কায়েম করতে গিয়ে। এক, আকীদা পরিশুদ্ধ, আর দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আমল। অর্থাৎ নিজে, নিজের পরিবার, নিকট আত্মীয়, দূর আত্মীয়, গ্রামবাসী, আমি যে দাওয়াতি কাজগুলি করব নিজে সহ, এই কাজগুলি আমার আকীদাতে যে শিরক আছে, আকীদার মধ্যে যে শিরক ভেজাল ঢুকে আছে, হ্যাঁ, বিভিন্ন ইলার প্রতি আমার সম্মান বোধ আছে, তাদের আনুগত্য আছে, এই আকীদাকে আগে পরিষ্কার করে এক আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ করব, এক আল্লাহর প্রতি আমি নিবেদিত কর্মী হব, আর এক আল্লাহর গোলাম হব। আর দুই, আমলের পরিশুদ্ধতা, অর্থাৎ শরীয়ত যে আমলগুলি আমাকে করতে বলেছে আর যেগুলি নিষেধ করেছে, এই সবগুলি আমি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। এই দুইটা উপকরণের মাধ্যম দিয়ে দিন কায়েম হবে। এবার দিন কায়েম কিভাবে হবে বুঝতে পারলেন? আরেকটা কথা ভুললে চলবে না, আকিমুদ্দিন দিন কায়েম করো, এর মানে হলো তাওহীদ কায়েম করো, একত্ববাদ। শিরক আপনার জীবনে থাকবে না, শিরকের গন্ধ আপনার পরিবারে থাকবে না,
তাহলে না আপনি দিন কায়েম করছেন। শিরকে রেখে বাড়িতে রেখে জমা রেখে নিজের চরিত্রে শিরক রেখে আপনি শুধু দাড়ি আর টুপি দিয়ে বলছেন আমি দিন কায়েম করছি, তাহলে হবে না। দাড়ি টুপিও যেমন ইসলাম, তেমন সবচেয়ে বড় ইসলাম হলো শিরককে দূর করে তাওহীদ প্রতিষ্ঠিত করা। কথা বুঝলেন? তাহলে দিন কায়েম মানে তাওহীদ প্রতিষ্ঠা করা, আর দিন কায়েমের ধরনটা হলো এরকম যেটা দেখাইলাম, এটা হলো পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি। তিনি এইভাবে দিনটাকে কায়েম করেছিলেন, নিজে আগে, তারপরে ওহী হলো, নিজের স্ত্রীকে এসে বললেন, তারপরে বন্ধু বান্ধব নিকট আত্মীয়, এইভাবে তিনি দিন কায়েম করলেন। কিন্তু আমাদের দেশের দিন কায়েমের সিস্টেমটা কেমন? দিন কায়েমের নামে এই ফরজ ইবাদত পালন করতে গিয়ে কি সিস্টেম, কি নীতি তারা, কি হাতিয়ার তারা ব্যবহার করেছে? সব মানব রচিত পদ্ধতি, মানব রচিত সিস্টেম, মানব রচিত নিয়ম কানুন দিয়ে দিন কায়েম করবে। দিন কায়েমের ধরন আমাদের দেশে কেমন? আমাদের দেশে দিন কায়েম বলতে যেটা বোঝা যায় সেটা হলো তুই দাড়ি ছাড়ার না ছাড়, একটু নিচে পর আর না পর, তুই কোরআন জান আর না জান, ওইটা আমাদের দেখার বিষয় নয়। তোর স্ত্রী পর্দা করে কি করে না এটা আমাদের দেখার কথা নয়। আমাদের কথা হলো কি, তুই মাসে মাসে আরেকে 100 টাকা করে ইয়ানুক দিবি, মাসে মাসে 100 টাকা ইয়ানুক দিবি, আর কি করবি? আর সরকারের সাথে যেহেতু প্রতিযোগিতা করে আমরা রাজনীতি করছি, কাজে সরকার তো মাঝে মধ্যে আমাদেরকে ঠেলা দিতে পারে, আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে, ধরতে পারে, মারতে পারে, তখন কি করবি? 100 টাকা আমরা তো দিবি, ফান্ড তো শক্তিশালী করতে হবে, জেলে গেলে সবকে ছুটাইতে হবে, এই টাকা খরচ করতে হবে, চাকরি নিয়ে দিতে হবে, আর কি করতে হবে? তখন আমরা হরতালের ডাক দিব, বিক্ষোভের ডাক দিব, আর ওই হরতাল বিক্ষোভে তোমরা নেতাকর্মী সব প্রস্তুত থাকবে, আর রাস্তাতে বেরিয়ে ওই হরতাল বিক্ষোভে তখন যোগ দিয়ে দিবে, হাতে তোমাদের লাঠি সুটা থাকবে, কেউ কেউ আবার ককটেলের ব্যাগ নিয়েও থাকবে, আর তাড়াতাড়ি পুলিশ জেনে এসে আমাদের ধরতে না পারে এই জন্য রাস্তাতে কিছু গাছ কেটে ফেলতে হবে, আর রাস্তাতে ইট পাটকেল বিছিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, এই ছেলেরা তোমরা যদি কাজটা করতে যে মরে যাও শহীদ হয়ে যাবা, আর যদি তোমরা বেঁচে যাও তাহলে তোমরা গাজী হয়ে যাবা, তোমরা গাজী হয়ে থাকবা আর মরলে শহীদ হয়ে যাবা। দিন কায়েম, আমাদের দেশে দিন কায়েমের সিস্টেম। তাহলে দিন কায়েমের সিস্টেম পদ্ধতিটা নবীর কি, আর মানব রচিত পদ্ধতি মানতে গিয়ে আমরা করছি কি? এখন যখন আমরা এই সব দিন কায়েমের নামে অপকর্মগুলি আর সহ্য করতে পারি না, কারণ হাদিস পড়া মানুষ এগুলো কি সহ্য হয়েছে নাকি? দেখি তো আমাদের মাথা গরম হয়ে যে করছে কি, এগুলো দিন কায়েমের নামে সহ্য করতে আর পারি না, তখন আমরা বলছি যে দিন কায়েম কি এরকম করে হয় জি ভাই? এগুলি গণতান্ত্রিক পদ্ধতি, এগুলি হরতাল বিক্ষোভের পদ্ধতি, রাস্তা পরিষ্কার রাখা হাদিসের কথা, গাছ রাস্তা থেকে সরিয়ে ফেলার কারণে 1 লোক পাইল জান্নাত, রাস্তাতে নবী বসতে নিষেধ করলেন, বসতে যদি কেউ চায় বতি না থাকে তাহলে রাস্তার কষ্টদায়ক জিনিস যেন সরিয়ে ফেলে। আরে বাবা, ইসলাম একরুগুমা, তোমরা ইসলাম কায়েম করবে আর ইসলামেরই ক্ষতি করে, তো এটা আবার কেমন ইসলাম কায়েম হলো? তো এটা ইসলাম কায়েমের পদ্ধতি নয়, ইসলাম কায়েমের পদ্ধতি হলো এটা, এটা ছাড়েন, এভাবে ধরেন, শুরু হয়ে গেল গায়ল, শুরু হয়ে গেল তখন গায়ল। ইহুদির দালাল, এই এই খ্রিস্টানের দালাল, এই ভারতের 5টা কুকুর, আরে আমরা দিন কায়েম করছি, জিহাদ করছি, এই পথে মরে গেলে শহীদ হয়ে যাব আমরা, আর বাঁচলে গাজী হয়ে থাকবো, আর এই যে কত টাকায় আমেরিকা খেয়েছে আর ভারতের টাকা খেয়েছে, বলছে যে এগুলো করা যাবে না, ও জিহাদ করতে দিবে না, ই কি একটা মুলবি না শয়তান? লেও খেলা, লেও তাহলে ই কি একটা মুলবি না ই শয়তান? ই জিহাদ করতে দিবে না আমাদেরকে, যাতা বড় কথা নাকি? আমি বলি জিহাদ করতে দিব না, আল হাদিস ওলামায়ে কেরাম বলে আপনাদেরকে জিহাদ করতে দিবে না, এরা নাকি জিহাদ তুলে দিয়েছে। জিহাদের নামে ফিতনা, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা, জিহাদের নামে ধর্মের যে কাজে হবে বদনাম, সেই কাজগুলি করতে নিষেধ করছি, আর রাসূলুল্লাহর তরিকাতে দিন কায়েম করতে বলছি, তা আমরা হয়ে গেলাম ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আমরা হয়ে গেলাম ভারতের টাকা খাওয়া হুজুর, দুঃখ কোথায় রাখবে? দেখেন এদের চিত্রটা, এদের যে মানসিকতা, এই মানসিকতা আজ থেকে 1450 বছর আগে তুলে দেওয়া আছে হাদিসে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত সহিহ বুখারীতে আছে 4513 নম্বর হাদিস হিসাবে কিতাবুত তাফসির অধ্যায়ে।
তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল দুইজন ব্যক্তি আসলেন আব্দুল্লাহ ইবনে উমরের কাছে। আর ওই যুগে ওই শাসনামলে বেশ বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ সমাজে ছড়িয়ে গেল। তখন বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমার, আপনি না রাসূলের সাথী, আপনি না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বেটা, আর দেশে চলছে বিশৃঙ্খলা, ঘরের কোনায় বসে আছেন কেন আপনি? আপনি জিহাদে বের হবেন না? সাংঘাতিক ব্যাপার, একেবারে চিত্রটা এখনকার সাথে হুবহু মিলে যাবে। তখন তিনি বলছেন যে আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর একটা উক্তির কারণে। কি উক্তিটা হলো? একজন মুসলমানের রক্ত সম্পদ আরেকজন মুসলমানের জন্য হারাম। এখন যেসব মানুষগুলি পরস্পর মতানক্য করছে, বিশৃঙ্খলা করছে, এরা তো সবাই মুসলমান। তখন তিনি বললেন, আবার ফের ওরা দুইজন দলিল দিছে, আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রাসূলের একজন সাহাবী, আহলুল হাদিস সাহাবী, বড় মাপের সাহাবী, তাকে আবার দলিল দিছে। কি খারিজি ফিতনা! তারা আবার দলিল দিছে, আল্লাহ কি বলেননি ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ ফিতনা দূর না হয় আর দ্বীন কায়েম না হয় ততক্ষণ সংগ্রাম করো, এটা কি আল্লাহ বলেননি? তাহলে ফিতনা দূর করার জন্য আপনি লড়াই করতে বের হবেন না কেন বলছেন? সাংঘাতিক বিপদ, সাহাবীকে দলিল দাও বুঝে দিস। তখন উনি ভালোভাবে বলছেন, হ্যাঁ ঠিকই বলেছো, এই আয়াতের বাস্তবায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর যুগে আমরা পুরোপুরি করেছি, যতক্ষণ না ফিতনা দূর হয়েছে আর আল্লাহর দিন কায়েম না হয়েছে ততক্ষণ আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, এই জন্য বদর হয়েছে, এই জন্য উহুদ হয়েছে, এই জন্য খন্দক হয়েছে, এই জন্য খাইবার বিজয় হয়েছে, এই জন্য তাবুকের যুদ্ধ হয়েছে, এই জন্য হুনাইনের যুদ্ধ হয়েছে। আমরা তো সারাটি জীবন কাফিরদের বিরুদ্ধে লড়াই করে যতক্ষণ না দিন কায়েম হয় আর আল্লাহর জমিন থেকে শেরেক দূর হয়ে তাওহীদ প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ তো লড়াই করেছি আমরা, আয়াতের বাস্তবায়ন তো আমরা করেছি। আর তোমরা কি করছো? এই দলিল পাঠ করে, এই আয়াত পাঠ করে তোমরা যেটা করছো সেটা হলো তোমরা বরং এই ফেতনার নামে রাস্তায় বের হয়ে ফেতনাকে আরো বাড়িয়ে দিয়েছো। আর আল্লাহর দিন জেনে মানুষের মগজ থেকে চলে যে কুফুরি দিন, শয়তানের দিন কায়েম হয় সেই কাজটা তোমরা শুরু করেছো। সহিহ বুখারীর হাদিসের অনুবাদ করলাম, হাদিসটি আপনি বর্তমান সমাজের সাথে মিলান, যারা জিহাদের নামে দিন কায়েমের নামে বাড়ি থেকে এভাবে রাস্তাতে বের হয়ে এটাকে দিন কায়েম বলছে, আপনি মিলান, হুবহু মিলে কিনা? হুবহু মিলে যায়। আচ্ছা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি যাদের বিরুদ্ধে জিহাদের নামে বের হলাম, আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, জাতীয় পার্টির লোক হোক, এরা মুসলমান না কাফের? আপনারাই ফতোয়া জানেন, এরা মুসলমান না? মুসলমান, তবে সোজা সাপটা মুসলমান নয়, এরা পাপী মুসলমান, অনেক গুনাহ করছে, বাড়াবাড়ি করছে, সীমা লঙ্ঘন করছে, এটা কিন্তু সত্য, এটা সত্য। তবে মুসলমান থেকে আউট করা যাবে না, কেননা তারা নিজেরা নিজেদেরকে মুসলমান বলে, তারা ঈদের নামাজ পড়তে যায়, জুমার মসজিদ যায়, হজ করতে যায়, উমরা করতে যায়, তাহলে নিজেরা যখন নিজেদেরকে মুসলমান মনে করে মুসলমানদের জামাতে থাকে এবং বিভিন্ন ইবাদত করে, তখন তাদেরকে আপনি বের করে দেওয়ার আর ক্ষমতা রাখেন? বের করে দেওয়ার ক্ষমতা রাখেন না, তো তারা পাপী মুসলমান। আচ্ছা তারা তো মুসলমান, এখন আপনি যদি তাদের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উমর বললেন না যে একজন মুসলমানের রক্ত আমার জন্য হারাম করা হয়েছে, আমি কেন বাড়ি থেকে বের হব? তাহলে সরাসরি আব্দুল্লাহ ইবনে উমরের ওই হাদিসের সাথে বিরোধী হয়ে গেল না এখন আমাদের কৃষ্টি কালচারটা? তাহলে আমরা যে জিহাদের জন্য বের হব, কার বিরুদ্ধে বের হচ্ছি? আমার মুসলিম ভাই না? তারা আমার মুসলিম ভাইরা হোক পাপি, হোক পাপি, হোক জালেম, হোক ফাসেক, কিন্তু আমার মুসলিম ভাই তো। তাহলে মুসলমান হয়ে মুসলমানের সাথে লড়াই করা হারাম, তা আপনি কিভাবে বললেন যে হারাম কাজ করে আবার জিহাদ কেমন করে বললেন? দেখেন পার্থক্যটা দেখাচ্ছি, এই জন্য বলছি অন্যান্যদের সাথে আহলে হাদিস দাইগুনের পার্থক্য হলো যে আহলে হাদিস ওলামায়ে কেরাম নবীদের, সাহাবীদের, তাবিদের নীতি ফলো করে ইবাদত করেন, না এই কোরআন হাদিসের ব্যাখ্যা করেন, আর অন্যান্যরা ওদের বড় হুজুর যেভাবে ব্যাখ্যা দিয়েছে, ওদের দলের নেতা যেভাবে ব্যাখ্যা দিয়েছে, ওদের ওদের অনুসারীরা যেভাবে দিনটা বুঝিয়েছে বুঝেছে, ঠিক সেভাবেই বুঝতে হবে, মানতে হবে, তাহলেই হয়ে গেল। তো তা এটা কি হবে? ইসলাম কি বড় হুজুরের কথা দিয়ে চলবে?
ইসলাম কি নেতার কথা দিয়ে চলবে, ইসলাম কি দলের পাওয়ার দিয়ে চলবে, না ইসলাম চলবে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এর থিওরি দিয়ে। পার্থক্যটা এরকম। আচ্ছা আরেকটা পার্থক্য, এই যে শাসক আছে না, শাসক অন্যায় করছে আমাদের দেশে, ধরেন এখন ধরেন আমাদের দেশে স্পষ্ট করি শাসক অনেক অন্যায় করছে, এখন অন্যায়কারী শাসকের বিরুদ্ধে লড়তে হবে না, লড়তে হবে। অন্যায়কারী শাসক অন্যায় করবে আর চুপ করে বসে থাকবেন, লড়তে হবে। এই জন্য দলিল কি, দলিল মানব রচিত ভাবে বুঝের দলিল, দলিল ঠিক আছে কিন্তু মানব রচিত বুঝ, বুঝটা কি, কোনো যখন অন্যায় কাজ দিয়ে দেখবা তখন হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না পারলে অন্তরে ঘৃণা করো। এত বড় আমরা দল, এত অনুসারী, হাত দিয়ে বাধা দিতে পারবো না মানে নাম রাস্তায়, রাস্তায় নেমে হাত দিয়ে বাধা দিয়ে গাড়ি ঘোড়া ভেঙ্গে দোকান পাট ইট পাটকেল চালিয়ে ভেঙে একাকার করে দেয়, কারণ আমরা হাদিস মানছি তো। এটা কি হাদিসের বোঝ, হাদিসের বোঝ কি এটা? আচ্ছা সরকারের মোকাবিলায় পাবলিকের শক্তি কতটুকু, এটা কি ক্ষমতা হলো? সরকার ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বেয়ারি এসে দেশের জনগণকে শেষ করে দিতে পারবে, পারবে না? সরকারের হাত অনেক লম্বা না, অনেক লম্বা। যে মানুষ কোটা রাস্তায় নামিয়ে বিক্ষোভ করছে, হরতাল করছে, সব কোটাকে ইচ্ছা করলে পুলিশ গুলি করে ওখানে মেরে ফেলে দিতে পারবে না, তাহলে তার হাত অনেক লম্বা। তো এটা কি পাওয়ার হলো জনগণের, না পাওয়ার সরকারের? পাওয়ারটা হলো সরকারের। তাহলে এই হাদিসের ব্যাখ্যা হলো যে আমার যেখানে পাওয়ার আছে সেখানে হাত, যেমন আমার বাড়িতে আমার পাওয়ার আছে, আমার ছেলে মেয়ে অন্যায় করছে, দুই থাপ্পড় দেবো, এই বেয়াদব তোকে খাইয়া দেয় কি কারণে মানুষ করলো, যে তুই কোথাকার নেত্রীর ছবি বাড়িতে এনে টাঙ্গে রেখেছিস, দুটা চড় এখানে দিতে পারবো, এর নাম হাত। মুখ কোথায়, মুখ কোথায়, মুখ এক বন্ধুর বাড়ি বেড়াতে যেয়ে দেখছি যে সে অনেক অন্যায় করে, তার বাড়িতে অনেক হারাম জিনিস, ওই হারাম জিনিস আমি হাত দিয়ে টেনে ফেলে দেবো, এটা কি ঠিক হবে? তখন বন্ধুকে বলছি, বন্ধু তোমার সাথে এত বন্ধু তালি, তোমাকে ভালোবাসতাম, এই করতাম, তোমার মতন মানুষের বাড়িতে এগুলো গো, তখন চলছে আমার মুখ নাকি বলেন, অন্তর কোথায় দিবেন? মুখ দিয়ে বলতে গেল সমস্যা, আর হাতে তো পারবই না, হাতে কইতে গেলি গুলি খাবো, তখন আমার চলবে কি, অন্তর দিয়ে ঘৃণা। এখন সরকার যে সব পাপ কাজগুলি করতেছে এগুলির বিরুদ্ধে হবে আমাদের অন্তর দিয়ে ঘৃণা, না পারবেন মুখ দিয়ে, না পারবেন হাত দিয়ে। হ্যাঁ মুখ দিয়ে যদি বলার সুযোগ থাকে তো মুখ দিয়ে বলেন, কোনো সমস্যা নাই। আরেকটা হাদিস বলি, যেটা আপনার রিয়াজুস সালেহীন 193 নম্বর হাদিস হিসাবে আসছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা বর্ণনা করি, তার স্ত্রী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ইস্তামালা আলাইকুম রা, শীঘ্রই তোমাদের উপরে এমন শাসক আসবে যারা, ফাতারিফুন ওয়া তুনকিরুন, অনেক ভালো কাজ করবে, অনেক মন্দ কাজ করবে, এরকম শাসক তোমাদের উপরে আসবে। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কারিহা ফাকাত বারিহা, এরকম জগা খিচুড়ি শাসক মসজিদও চান্দা দিচ্ছে, উমরাও করছে, মাদ্রাসাও করে দিচ্ছে, আবার উম মেলাও বসাইছে, কে এরকম শাসক না, জগা খিচুড়ি শাসক, ভালোও করছে মন্দও করছে, ও সিনেমার হলেও আছে মসজিদও আছে। আমরা যেমন পাবলিক তেমন আমাদের শাসক, আমরা এরকম সিনেমার হলেও আছি মসজিদও আছি, 16 ডিসেম্বরের গান বাজনা তো আছে, জালসা তো আছে, আমরা যেমন আমাদের শাসক তেমন জগা খিচুড়ি শাসক। তা আল্লাহ নবী বললেন, এরকম জগা খিচুড়ি শাসক আসবে, তিনি ভবিষ্যৎবাণী করলেন। তো এরকম শাসকের আমলে কেউ যদি তাকে ঘৃণা করে, ছি 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 কি করছে এগুলি, ঘৃণা করে সে নিজে বিরত থাকে, তাহলে ফাকাত বারিহা, লোকটা মুক্তি পেয়ে গেল, ওই লোকটা জান্নাতে যাবে। ওমান কারিহা ওমান আনকারা ফাকাদ সালিমা, আর যদি প্রতিবাদ করতে পারে মুখ দিয়ে, মুখ দিয়ে খুতবাতে প্রতিবাদ করছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে যে কাজগুলি করছেন এগুলি অন্যায় করছেন, অথবা তার কাছে ওলামা ইকরামের একটা দল গেল, দল গিয়ে তার পাশে বসে বলল যে আপনি এই বাংলার 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর আপনি প্রধানমন্ত্রী নন, অতএব এই দেশ মুসলমানের দেশ, আপনি কেন এটা মূর্তি স্থাপন করলেন, কেন এটা করলেন, আপনার কাছে আমাদের আর্জি, আপনি এটা হটিয়ে দেন, সরিয়ে দেন, এটা করেন, এটা করিয়েন না, ইত্যাদি। যদি সুযোগ থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, মুখে বলবে, আল্লাহ নবী বললেন ওরাও জান্নাতে চলে যাবে, মানে ওরাও মাপ পেয়ে যাবে, ওরাও এই অপকর্মের জন্য আল্লাহর কাছে আর দায়ী থাকবে না। 3 নম্বরে কি বললেন, ওয়ালাকিন রাদিয়া ওয়া তাবা, কিন্তু কেউ যদি সন্তুষ্ট থাকে আর অনুসরণ করে, না না ধর মুলবিরা বললে কি হবে, এটা আমাদের নেত্রী ভালোই কাম করছে তাহলেও ধ্বংস, যদি এটাকে কেউ মেনে নেয় তাহলে ধ্বংস,
তখন সাহাবীরা বললেন, এরকম জগা খিচুড়ি শাসকের বিরুদ্ধে কি লড়াই করবো না, যুদ্ধ করবো না, আমরা যুদ্ধে নামবো না, এই মারামারিতে নামবো না, আমাদের শক্তি কম নাকি, আপনি কি অনুমতি দিচ্ছেন আমাদেরকে দেন? আল্লাহ রাসূল বললেন, না মা আকাম ফিকুম আসসালাহ, যতদিন তোমাদের মধ্যে সরকার সালাত কায়েম রাখবে ততদিন তোমরা তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাড়ি থেকে বের হইও না। এখানে কি পাইলেন, কি পাইলেন? এখানে চারটা গ্রুপ পাইলেন, দুটা গ্রুপ ধ্বংস, দুটা গ্রুপ মুক্তি। যে অন্তরে ঘৃণা করেছে সেও মুক্তি, যে মুখে প্রতিবাদ করার ক্ষমতা রেখেছে সেও মুক্তি, যে অনুসরণ করেছে ওকে মেনে নিয়েছে ওর অপকর্মগুলি সে ধ্বংস, আর এক শ্রেণীর ধ্বংস কে বুঝতে পারলেন তো? এই অপকর্মগুলি দেখে সহ্য করতে না পেরে বিদ্রোহ করে যারা রাস্তায় নেমে গেছে এরাও ধ্বংস। কেন? নবী নিষেধ করলেন না বাড়ি থেকে বের হতে হবে না যতদিন নামাজ চালু রাখে, স্পষ্ট ইহাদিস প্রমাণ করছে এই দুই শ্রেণীর লোক মুক্তি, দুই শ্রেণীর লোক ধ্বংস। আর আহলে হাদিস উলামায়ে কিরাম ফাসেক শাসক জালেম শাসকের ব্যাপারে এরকমই মন্তব্য পেশ করেন, হয় অন্তরে ঘৃণা করেন আর না হলে মুখে প্রতিবাদ করেন। রাস্তায় কোনোদিন আহলে হাদিসের আলেমদেরকে নামতে দেখেছেন? এটা খারেজি নীতি, এটা ঠিক নয়। আবার এক শ্রেণীর আলেম আছে পীর খানকাতে মাজারে দরগাতে বসে বসে খালি জিকির করে, ও সরকার যা করছে করুক ওটা দেখার নাই, কে কি করছে আমাদের দেখার দরকার, এটা হলো শৈথিল্যবাদ, মুরজিয়া, এরাও ধ্বংস। তাহলে দুই শ্রেণীর লোক ধ্বংস, দুই শ্রেণীর লোক মুক্তি। আর আহলে হাদিস উলামায়ে কিরাম ওই মুক্তির দুই শ্রেণী অন্তর্ভুক্ত থেকে মানুষকে শরিয়ার ব্যাখ্যা করেন, পক্ষান্তরে অন্যান্যরা হয় মুরজিয়ার ভিতরে আর না হয় খারেজি গ্রুপের ভিতরে, বিদ্রোহের ভিতরে আর না হলে শৈথিল্যবাদের ভিতরে, নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা করে কোরআন হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে তারা এভাবে পথভ্রষ্ট নিজেরা হয়েছে আর লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করেছে। তাহলে করণীয়টা কি? আপনারা এদিক ওদিক তাকান কেন গো? তাহলে করণীয়টা কি? যদি ফাসেক শাসক হয় তাহলে কি করতে হবে? হরতাল বিক্ষোভ তো আমি দিব না করতে, বলছেন যে হুজুর হরতাল বিক্ষোভ দিবেন না, আমার নেতাকর্মী ধরে জেলে ভরবে, মারবে, ফাঁসি দিবে, আর আপনি রাস্তায় নামতে দিবেন না, তো খালি ঝুলু দিতে হবে নাকি? তো তাহলে কি করতে হবে একটু বলে দেন। হ্যাঁ, কি করতে হবে এবার বলে দিচ্ছি, বললাম যে একটা হাদিস দিয়ে যে দুইটা কাজ করতে হবে, তারপর আরেকটু কিছু করতে হবে, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হবে, আল্লাহ এ শাসককে তুমি হেদায়েত করো তো, সে তো আমাদেরই মুসলমান, এ তো ভালো ভালো সুন্দর সুন্দর মুসলমানের নাম, ই কেন উল্টাপাল্টা কাম করছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আল্লাহ তাকে হেদায়েত করো। একটা দোয়া কি উমর রাজিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন না? উমর রাজিয়াল্লাহু তাআলা জাহিলি জামানার বড় নেতা ছিলেন না, ইসলামের খাস দুশ্মন ছিলেন না, দোয়া করলেন কবুল হলো, ইসলামেরই সেবক হয়ে গেল। কি আমাদের দেশের সরকারের মন মানসিকতা আল্লাহ যদি পাল্টে দেন তাহলে ইসলামের সেবক হয়ে যেতে পারেন না? পারেন, দোয়া কবুল হলি পারেন তো দোয়া করেন। আর একটা দোয়া করতে হবে কি, আল্লাহ বড় নিষ্পেষিত, আমাদের হক আমরা পাচ্ছি না, আমাদের যে শাসক তুমি দিলা এ শাসক ভালো না, মেহরবানি করে তুমি তো শাসকের মালিক, তুমি তো বলেছো কুলিল্লাহ হুম্মা মালিক আল মুলকি তুতিল মুলকা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দি, রাজত্বের মালিক তো তুমি, জনগণ নয়, এটা আমরা ভুল বুঝছি আল্লাহ, যে আমরা যাকে রাজা করবো সেই বুঝি হবে, এটা মিথ্যা কথা, আল্লাহ তুমি রাজত্বের মালিক, তো তুমি কি একটা ভালো নেতা দিতে পারো না, তুমি একটা ভালো নেতা আল্লাহ দিয়ে দাও, যে আমাদেরকে শান্তিতে রাখার ব্যবস্থা করে দাও, এটা একটা দোয়া করতে পারেন। বুঝতে পারলেন এবার আমাদের কর্মসূচি কেমন হবে? একটা ভালো নেতার জন্য দোয়া, অথবা তাদের জন্য দোয়া, অথবা তাদের ঘৃণা কামের জন্য খারাপ কামের জন্য ঘৃণা, আর সাহস থাকলে মুখিকভাবে প্রতিবাদ, আর মুখিক প্রতিবাদটাকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। এটা কি বলা হয়েছে? সবচেয়ে বড় জিহাদ, জালেম শাসকের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ, এটার নাম সবচেয়ে বড় জিহাদ। রাস্তায় নেমে লাঠি সুটা দিয়ে মানুষ পিটা গাড়ি ঘোড়া ভাঙ্গাটা বড় জিহাদ নয়, এটা ফেতনা, আব্দুল্লাহ ইবনে উমর এটাই বলেছেন, এটা ফেতনা, তোমরা ফেতনা করছো, মুসলিম ভাইয়ের সাথে লড়ালড়ি করছো, গায়রুল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করছো, আল্লাহর দিনকে তোমরা বিদায় দিচ্ছ, কাজে এটাই দিন কায়েম নয়, এটা ফেতনা, স্পষ্ট বুঝতে হবে। কাজে আমাদের করণীয় হলো এগুলি, এর বাইরে কোনো করণীয় নাই, এর বাইরে কোনো করণীয় নাই, সালাফদের এটাই ছিল করণীয়। এখন আমরা তো সবসময় চাইব সরকার ভালো হোক, আমরা ভালো সরকার চাই, ভালো সরকার অধীনে চাই, তো তার আগে আমাকে ভালো হইতে হবে, এই জন্য দিন কায়েমের রাস্তাটা দেখাইলাম যে আপনি ভালো হন, আপনার পরিবার ভালো হোক। এখন নামাজ টাই নেই, আর আপনি ফজরের নামাজ না পড়ে ভোর রাতে রাস্তাতে যে বসে আছেন হরতাল করার লেগে,
আচ্ছা আপনার জন্য কি জিহাদ ফরজ? আপনি তো নামাজটাই করতে পারেন না, মুখে দাড়িটাই রাখতে পারেননি, আপনি টাকলুর নিচে প্যান্টটা ঝুলছে ওপরে পড়ার সাহসেরি, তা আপনার উপরে কি জিহাদ ফরজ? জিহাদ করার লোক নাই দুনিয়াতে, আপনাকে জিহাদ করতে হবে কেন? এইভাবে অন্যান্য দায়ীদের সাথে আহলে হাদিস উলামায়ে কেরামদের সুস্পষ্ট সুস্পষ্ট পার্থক্য রয়েছে। মানবরচিত ব্যাখ্যা দিয়ে, কোরআনের ব্যাখ্যা দিয়ে তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আর সেটা কি আবার জিহাদ, সেটা কি আবার ইসলাম বলে তারা প্রচার করছে। আর আহলে হাদিস উলামায়ে কেরাম সেটা করছেন না। এই আয়াতটার ব্যাখ্যা সালাফগণ যেভাবে করেছেন, এই হাদিসটার বোঝ সালাফগণ যেভাবে দিয়েছেন, সেভাবেই বুঝটা দিয়ে থাকেন। তিন নম্বর, সময় হয়ে গেছে, দরকার হলে ব্যাক পার্থক্যগুলি আরেকদিন বুঝাবো। তিন নম্বর, আহলে হাদিসের দায়ীগণ বেশি বেশি হাদিসের বক্তব্য দেন, আর অন্যান্য দায়ীগণ কোরআনের বক্তব্য বেশি দেন। এই জন্য অনেক মানুষ মনে করে যে এরা হাদিস ছাড়া বুঝি কিছু বুঝে না, এরা কোরআনের কিছু বুঝে না, কই কোরআনের ওয়াজ করে না, খালি হাদিস বলে এরা। আর মানুষ মনে করে কোরআনের ওয়াজ হলো এক নম্বর ওয়াজ। জি, আমিও মনে করছি কোরআন এক নম্বর জিনিস, যেহেতু এক নম্বর ওয়াজ, কথাটা তো খুবই সুন্দর, সবাই মানবে, কিন্তু এর ভিতরে একটা কিন্তু আছে, কিন্তু ওই কিন্তুটা বুঝে পাইজন। কোরআনের ওয়াজের নামে সমস্যাটা কোন জাহানে তৈরি করেছে জানেন? কোরআনের ওয়াজের নামে কোরআনের আয়াত পাঠ করছে আর ব্যাখ্যাটা দিয়ে, ভূমিকাতে বলেছি ব্যাখ্যাটা দিচ্ছে নিজের মতো করে। কিন্তু হাদিস যেদিন আপনি বেশি বলতে পারবেন, বেশি স্টাডি করবেন, সেদিন কোরআনের আয়াতের ব্যাখ্যাটা কি দিয়ে হবে? ব্যাখ্যাটা কি দিয়ে হবে? হাদিস দিয়ে হবে। আর কোরআনের আয়াতের ব্যাখ্যা, যে একটা আয়াত পড়লে পাঁচটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে হবে আপনাকে, তাহলে আপনার বক্তব্যটা হবে সুন্দর এবং ত্রুটিহীন, পরিশুদ্ধ বক্তব্য হবে। আর শুধু কোরআন টু কোরআন বলবেন, তাহলে তো কোরআনের মিনিং করবেন, ঠিক আছে, ব্যাখ্যা করার সময় আপনার মতো করে করবেন, আপনার দলের মতো করে করবেন, আপনার নিয়ম অনুযায়ী করবেন। এই করতে 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 বলবেন যে কোরআনে ভোটও আছে, ভোট কত হবে আপনি জাহিদ করে দিবেন। কেন? ওই যে নিজের মতো করে কোরআন হাদিস ব্যাখ্যা করছেন আপনি। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলেছিলেন, লাউলা হাদিস সুন্নাহ মা ফাইমাহু মিন্নাল কোরআন, যদি হাদিস না থাকতো তাহলে কোরআন আমরা কেউ বুঝতে পারতাম না। এখন আবু হানিফার মতো একজন ট্যালেন্ট ইমাম তিনি বলছেন হাদিস না থাকলে কোরআন বোঝা যাবে না, আর এ দেশের মৌলভীরা নাকি হাদিস না পড়ি কোরআন ব্যাখ্যা করে দিবে। আর কোরআন এভাবে ব্যাখ্যা করতে গিয়ে বিপদ চলে এসছে, কই যে পীর ধরা ফরজ কোথায় পেলে? কই যে কোরআনে যা আছে, তোমরা আল্লাহকে পাওয়ার ওসিলা ধরো, ওসিলা তো ওসিলা হলো পীর, পীর ধরেছে। এই কথাটা কি হিন্দুদের কথার মতো হলো না? হিন্দুরাকে বলা যে তোমরা পূজা করো, কেন কইছি? কেন পূজা করি মানে? আমরা তো আসলে তাকে মানি না, আল্লাহকে মানি, কিন্তু ওসিলা ধরেছি। এই পূজা আমাদের আল্লাহকে বলবে যে একটা মাফ করো, এটা আমাকে ডেকেছে ওকে মাফ করো, পূজার কথা শুনে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। তো ইয়ারাও পীর ধরেছে কেনে? ওই পীর নাকি আল্লাহকে বলবে যে আল্লাহ এরা সব আমার মুরিদ ছিল, তুমি ক্ষমা করো, তাই ক্ষমা করে দিবে। তাহলে পীর ধরার ব্যাখ্যা কোথা থেকে এলো? কোরআন থেকে এলো। কঠিন ব্যাপার, পীর ধরার ব্যাখ্যা কোরআন ধরে। মানুষ মারার ব্যাখ্যা, বন তৈরি করে আত্মঘাতী করা, মানুষ মারার ব্যাখ্যা কোথা থেকে এসছে? কোরআন থেকে। কিভাবে এলো? নিজের মন গড়া ব্যাখ্যা করতে যেয়ে। কোরআনের বিচার যারা করে না তারা কাফের, একটা আয়াত আছে না, কোরআনের বিচার যারা করে না তারা কাফের। তাহলে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, এরা তো কোরআনের বিচার করে না, এরা কাফের। মাশাআল্লাহ, সোজা কোরআন থেকে দলিল। এখন হাদিসের ব্যাখ্যা তো দরকার নাই। বুঝতে পারছেন আপনারা কথাগুলি কি? যে কোরআন ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু শুধু কোরআনের ওয়াজ দিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে, হাদিস দিয়ে ব্যাখ্যাগুলি হতে হবে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কেউ যদি কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের বিচার না করে, তাহলে কাফের হবে না, সে ফাসে হবে না, জালেম হবে। আর কেউ যদি কোরআনকে অস্বীকার করে আর বিচারও না করে, তাহলে কাফের হয়ে যাবে। দেখেন ব্যাখ্যাটা দুই রকম হয়ে গেল। এখন আমাদের দেশের সরকার যারা কোরআনের বিচার করে না, এরা কি কোনোদিন বলেছে কোরআন মানি না? দুনিয়াতে স্বার্থে কোরআনের বিচার করতে, কোরআনের জ্ঞান নাই, দুন কোরআন নিয়ে বিচার করতে গেলে ইসলামদের দেশ চালাতে গেলে ভারতের সহযোগিতা পাবো না, আমেরিকার সহযোগিতা পাবো না, আর ক্ষমতা হারিয়ে যাবে, ক্ষমতায় টিকে থাকতে পারবো না, এই সব কারণে মানবরচিত বিন্ধের দেশ চালায়। কিন্তু এরা তো কোরআনকে অবিশ্বাস করে, যেটা নয় কাজে এরা কাফের হলো না, কিন্তু ওরাকে কাফের আখ্যা দিয়ে বোম তৈরি করে এখন লাগাও, ওরাকে যেখানে পাবে মারো, ওরাকে মারতে পারলেই কাফেরকে মারা হলো, আর মারতে যে যদি মরে যায় তো শহীদ হয়ে গেলাম, আর বেঁচে গেলে তো গাজী হয়ে গেলাম। দেখলেন, শুধু কোরআনের ওয়াজ দিয়ে বোমা তৈরির আবিষ্কার হলো, মানুষ মারা আবিষ্কার হলো। শুধু তাই নয়, কোরআনের ওয়াজ দিয়ে নামাজ ছাইড়া দেওয়ারও ওয়াজ হলো। এদেশে এক শ্রেণীর মুলবি কি ওয়াজ করে জানেন? নামাজ পড়তে হবে না। বলছি কেন হবে না? এটা আল্লাহই কোরআনে বলেছে হবে না।
লেন ঠেলা এখন কোরআনের শুধু ওয়াজ খুব ভালো, তো কোরআন দিয়ে ব্যাখ্যা দিছে নামাজ পড়তে হবে না, কেন হবে না? আল্লাহ বলেছেন কোরআনে হবে না। কিভাবে আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হয়ে নামাজ পড়তে যাইও না, নামাজের ধারে কাছে যাইও না নেশাগ্রস্ত হয়ে। এরকম ব্যাখ্যাও আমাদের এক শ্রেণীর পীর দিয়েছে, দেশে আলেম দিয়েছে, তার তো লক্ষ লক্ষ অনুসারী আছে। তখন বলা হলো যে আচ্ছা নেশাগ্রস্ত হয়ে যাবেন, এটা আল্লাহ বলেছেন, মদ মাতাল খাইয়া যাবে না তো ভালো হয়ে যাবে। তবে আরে ভাই বুঝেন না, আমার যারা মুরিদ তারা তো সবাই পাগল। এই যে কি পাগল, সবাই আল্লাহর পাগল, সব আশিকের রাসূল ভাইরা, সব আশিকের রাসূল আল্লাহর পাগল, আল্লাহু 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 হু হু হু, এদের তো জ্ঞান বুদ্ধি না রে ভাই, এরা পাগল হয়ে গেছে। দেখেন না কিভাবে লাফাইছে, কিভাবে বাসের উপর টপকে উঠছে আর পড়ে যাচ্ছে একজন আরেকজনের সাথে, যেহেতু এরা পাগল হয়েছে আর পাগল হয়ে আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন, অতএব আমার মুরিদরা নামাজ পড়বে না, এরা নামাজ পড়া লাগবে না, এটা আল্লাহ নিষেধ করেছে, তাহলে নামাজ পড়তে হবে না, এটারও দলিল কোথায় আছে? ব্যাখ্যাটা কি এরকম না, এটা মন গড়া ব্যাখ্যা? তাহলে আপনি মনে করিয়েন না যে কোরআনের ওয়াজ হলেই ভালো হয়ে গেল, না, কোরআনের ওয়াজ হাদিসের ব্যাখ্যা দিয়ে হইতে হবে। কোরআনের আয়াতটা সাহাবী যেভাবে ব্যাখ্যা করেছে তবেই যেভাবে ব্যাখ্যা সেভাবে হইতে হবে। এখন বড় হুজুরের ব্যাখ্যা দিলেই তো বিপদ, যাকে তাকে ইসলাম মনে করে বসে থাকবেন। আহলে হাদিস উলামায়ে কিরাম এইভাবে কোরআন পাঠ করে কি করেন, হাদিস দিয়ে আবার সেটাকে বুঝান। এই জন্য আহলে হাদিস উলামায়ে কিরামদের বক্তব্য সাবলীল, স্পষ্ট, বেশি শুদ্ধ, আর অন্যদের বক্তব্যে মনগড়া ব্যাখ্যা করার কারণে ভুলে ভরা থাকে, ভুলে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। আমি আজকে আপনাদের সামনে অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের পার্থক্যটা বলার আমার কারণ হল, একদিকে আপনাদেরকে কি করা, খুশির সংবাদ দেওয়া, আরেকদিকে সতর্ক করা। খুশির সংবাদটা কি? খুশির সংবাদটা হলো আহলে হাদিস উলামায়ে কিরামদের বক্তব্য যদি আপনারা বেশি বেশি শুনেন, এগুলি বেশি বেশি যদি শুনেন, তাহলে আপনাদের পরকাল ঠিক থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের পরকাল ঠিক থাকবে। কেন? এদের বক্তব্য, এদের ব্যাখ্যা ঠিক আছে, সহিব সহিব বুঝ অনুযায়ী, এটা হলো খুশির সংবাদ আপনাদের, পরকাল নষ্ট হবে না ইনশাআল্লাহ যদি আমল করতে পারেন। আর অন্যদিকে সতর্ক মানে কি, হাজার হাজার বিদাতি হুজুররা এই যে মনগড়া ব্যাখ্যা যেগুলি শুনাইলাম, এই সব মনগড়া ব্যাখ্যা দিয়ে জাতিকে পথভ্রষ্ট করছে, মিথ্যা তাফসির দিয়ে মিথ্যা রাস্তাতে মানুষকে লেলিয়ে দিচ্ছে, সেটা থেকে আপনি বাঁচতে পারবেন? ইসলামের নামে অন ইসলামিক কাজ আপনার দ্বারা হবে না, সেটা থেকে বাঁচতে পারবেন? এই জন্য সমাজের যারা আহলে হাদিস উলামায়ে কিরাম, বিশেষ করে মদিনা থেকে যারা বিশুদ্ধ ইলম নিয়ে এসে দেশে দাওয়াতি কাজ করছে, তাদের লেকচার বেশি বেশি শুনবেন, তাদের লেকচারগুলি বুঝবেন, সেগুলি আমল করার চেষ্টা করবেন। হাজার হাজার মানুষ হয়েছে একটা বক্তা, তাই খুব বড় বক্তা হয়ে গেল, লাখ লাখ মানুষ না বুঝে তো এমনি এত মানুষ যাচ্ছে। এই বোকামি কথাগুলি আর মাথাতে রাখিয়েন না, এগুলি ঝেড়ে ফেলেন, এগুলি সব বোকামি কথা, শয়তানের দল সবসময় বেশি, এই কথাগুলি ঠিক নয়। কাজেই এইভাবে নিজেকে সতর্ক হন, আর আরেকদিকে আশার বাণী নিয়ে ইবাদত বান্দেগি করুন। আল্লাহ যেন আমাদের সেইভাবে ইবাদত বান্দেগি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবি, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আইয়ুহান নাস কুমুল ইসলাম।